হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শোরুম বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটি বাইকের ইঞ্জিন অয়েল কীভাবে পরিবর্তন করবেন তা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা বাইক সম্বন্ধে বোঝেন না, একেবারেই বোঝেন না, বা কখনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করেননি, তারাও যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা নিজেরাই সঠিক নিয়মে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সাথে সাথে আমি ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা আমি অয়েল ফিল্টারটিও পরিবর্তন করব। এই হচ্ছে আমার অয়েল ফিল্টার আর আমার বাইক হচ্ছে সুজুকি জিক্সার এসএফ। তো এই অয়েল ফিল্টার সহ পরিবর্তন করার জন্য আমি কি কি ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করব সেটা আপনাদেরকে একটু দেখাই একবারে। তো এটা হচ্ছে একটা টুলস, টি টুলস, এটা এটা হচ্ছে আপনার অয়েল ফিল্টার খোলার জন্য এটা ব্যবহার করব। আচ্ছা, আরেকটি হলো যে এটা কি বলে, রেঞ্চ নাকি আমি জানি না, এটা হচ্ছে যে 14 নম্বর, আমার বাইকের জন্য 14 নম্বর। তো আপনারা আপনার বাইকে কত নাম্বার সেটা আপনারা দেখে নেবেন। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কীভাবে দেখে নেবেন আমি সব কিছু বিস্তারিত বলবো। আগে আগে আমি আপনাদেরকে দেখাই যে আমি কি কি ব্যবহার করব ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য। আর একটা, এটাকে কি বলে জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কুপি, আপনারা কি বলেন জানি না, কমেন্টে অবশ্যই জানাতে পারেন যে আপনারা এটাকে কি বলেন আপনাদের এলাকায়। আরেকটি হচ্ছে বল বা গাবলা, আর ইঞ্জিন অয়েল এখানে আছে। তো চলুন এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আমার এই বাইকের জন্য যে ইঞ্জিন অয়েল কতটুক পরিমাণ লাগবে তা এইখানে বাইকের, সরি, ইঞ্জিনের গায়ে খোদাই করে লেখা আছে 850 ml। আপনাদের বাইক যেটি হোক না কেন, আপনাদের বাইকে এভাবে লেখা থাকবে, বা লেখা না থাকলে আপনারা ইউজার ম্যানুয়ালে খুঁজে পাবেন যে কত ml ইঞ্জিন অয়েল দিতে হবে। তো যদি 1000 ml হয় বা 1 লিটার হয় তাহলে আপনারা কোনো প্যারা নাই, 1 লিটার ফুল ইঞ্জিন অয়েল আপনারা ঢেলে দিবেন। আমার এখানে ইঞ্জিন অয়েলের ক্যানের গায়ে ছোটো ছোটো দাগ কাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা কতটুকু আমি জানি না। তো এই দাগ দিয়েই আমি আসলে, এই দাগটা হলো যে কত লিটার, এটা কত ml, এক একটা দাগে 100 ml করে দাগ দেওয়া আছে। তো এই দাগ দেখে আমি মাপ দিয়ে নিয়েছি 850 ml। তো আপনাদের, আপনারা যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, আপনাদের ক্যানে যদি এরকম দাগ দেওয়া থাকে তাহলে আপনারা সেই দাগ অনুযায়ী ইঞ্জিন অয়েল প্রবেশ করবেন। যদি দাগ দেওয়া না থাকে তাহলে আর একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক পরিমাণ ইঞ্জিন অয়েল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করাবেন। সঠিকভাবে ইঞ্জিন অয়েল প্রবেশ করানোর জন্য যদি আপনার বাইকটি বন্ধ থাকে বেশ কিছুদিন, তাহলে আপনার বাইকটিকে 8 থেকে 10 মিনিট বা 5 মিনিট না হলেও অন্তত বাইকটিকে স্টার্ট করে রাখবেন। আর যদি বাইকটি আপনি চালিয়ে আসেন তাহলে সমস্যা নাই, তাহলে আপনি বাইকটিকে চালিয়ে আসার পরে 5 থেকে 10 মিনিট বাইকটিকে একটু স্টার্ট অফ করে রেখে দিবেন। তারপরে আপনার প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে যে ইঞ্জিনে আপনার ইঞ্জিন ড্রেন নাট আছে একটা, ওই ইঞ্জিন ড্রেন নাটটি খুলে ইঞ্জিন অয়েলটিকে ড্রেন দেওয়া। এই হচ্ছে আমার যে ইঞ্জিনের যে ড্রেন নাটটি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি নিচ থেকে ক্যামেরাটি ধরছি। তো আপনাদেরকে আমি একটা টেকনিক বলে দিই, যে ড্রেন নাটটি এটা যদি খুঁজে না পান তাহলে আপনারা যে সার্ভিস সেন্টার থেকে যখন সার্ভিস করাবেন তখন আপনারা এটা দেখে নেবেন যে ইঞ্জিনের যে ড্রেন নাটটি আপনার কোথায় আছে ইঞ্জিনের, এবং সেই সাথে এটি কত নাম্বার, সেই নাম্বার অনুযায়ী আপনি টুলস কিনে আনবেন। তারপর আপনি নিজেই আমার ভিডিওতে আমি যেভাবে বলে দেবো সেভাবে আপনি ইঞ্জিন ড্রেন দিতে পারবেন বা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলবো, যে ইঞ্জিন অয়েলের যে ইঞ্জিন ড্রেন নাট সেটি খুবই সাবধানতার সাথে আপনি খুলবেন, বা এবং আটকানোর সময় খুব সাবধানতার সাথে আটকাবেন, যেন আপনার যে গ্রিপগুলো আছে গ্রিপগুলো যেন নষ্ট হয়ে না যায় বা স্লিপ না কাটে। আপনার টুলস দিয়ে আপনি সাবধানে এটি খুলবেন। এই হচ্ছে ড্রেন নাটটি, এরকম থাকবে। আমি বারবার বলছি যে ড্রেন নাটটি খোলার সময় বার সতর্ক থাকবেন যেন যে এই গ্রিপগুলো নষ্ট হয়ে না যায়। তো আমি যতক্ষণ ইঞ্জিন অয়েলটি ফোটায় ফোটায় পড়তে থাকুক সুন্দরভাবে ততক্ষণ আমি অয়েল ফিল্টারটি পরিবর্তন করে ফেলি। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, যারা বাইক সম্বন্ধে কিছুই বোঝেন না বা কখনো অয়েল ফিল্টার পরিবর্তন করেন নাই, তো তারা হয়তো ভয় পাইতে পারেন বা ভাবতে পারেন যে আমি খুলে ফেলবো কি না কি হয় আবার। তো তাদের জন্য আমি একটু মানে একটা টেকনিক বলে দিই আবার, যে আপনি অয়েল ফিল্টারটি যখন পরিবর্তন করবেন তখন এই পূর্বের অয়েল ফিল্টারটি যে অবস্থানে আছে সেই অবস্থানটা, সেই পজিশনটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপরে নতুন যে অয়েল ফিল্টারটি আপনি পরিবর্তন করবেন ওইটিকে আপনি ঠিক ওই পজিশনে একইভাবে আপনি বসায় দেবেন, তাহলে হয়ে যাবে। ব্যাস ব্যাস কিছুই না, আমি প্র্যাকটিক্যালি করছি আপনি দেখেন।
আপনাদের মনে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় কি ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করব। তো আমি বলবো যে প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনারা করতে পারেন, সমস্যা নাই সেক্ষেত্রে, তবে প্রতিবার প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে একবার বাদ দিয়া, অর্থাৎ একবার অয়েল ফিল্টার চেঞ্জ করার পরে, পরের বার চেঞ্জ করার দরকার নাই, তার পরের বার আবার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন আবার অয়েল ফিল্টার পরিবর্তন করলেই হবে। তো আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এখন আমি নতুন আমার যে অয়েল ফিল্টারটি আছে, এই যে আমি এখন এটি প্রবেশ করাবো। নতুন যে অয়েল ফিল্টারটি আছে এটি এখানে প্রবেশ করানোর আগে আপনারা এখানে ইঞ্জিন অয়েল দিয়ে এটাকে ভিজিয়ে নেবেন। এই যে ফাঁকা অংশ আছে সেই ফাঁকা অংশ দিয়ে ইঞ্জিন অয়েল আমি প্রবেশ করাই দিতেছি। একবারে ভরাট করে নেবেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে অয়েল ফিল্টারটি চারদিকে ভিজে যাচ্ছে। তো এই অবস্থায় আমি এখানে একটু দেখান ভালো করে, এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার অয়েল ফিল্টারটি লাগানো হয়ে গেছে আর ইঞ্জিন অয়েলও মেবি এখন হয়ে গেছে, সবটাই পুরোটাই নামছে আশা করছি। এই হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের অবস্থা, কন্ডিশন। তো এখন কাজ হলো আমার নতুন যে ইঞ্জিন অয়েলটি আছে এটি প্রবেশ করানো। তার আগে আমি এই যে যে কুপিটা নিয়েছিলাম, আমি কুপিটাকে একটু আগে পরিষ্কার করে নেব, ময়লাটলা থাকলে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ইঞ্জিন, নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ড্রেনারটি লাগাইছেন কিনা। অনেক সময় খেয়াল থাকে না যে ড্রেনারটি লাগানাই, তাহলে কিন্তু আপনি ইঞ্জিন অয়েল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে ড্রেন আছে ড্রেন দিয়ে কিন্তু পড়ে যাবে, ইঞ্জিন অয়েলটি নষ্ট হয়ে যাবে। তো এটি বারবার আপনি ইনশিওর হয়ে নেবেন যে আপনার যে ড্রেনারটি লাগাইছেন কিনা। তো ঠিক আছে, আমি কাজগুলো করি, আপনি দেখেন। বন্ধুরা, তো এখন ইঞ্জিন অয়েল প্রবেশ করানোর পালা। তো এই যে আমি যে কাপটি বা কুপিটি এটি আমি এখন দিয়ে দিলাম। আর এখন আমি আপনাদেরকে সেই যে ট্রিক্সটি সেটি আমি বলি যে আপনি এখানে এইভাবে যে দাগ দেখে আপনি 850 ml, আপনার বাইকে যদি 850 ml হয়ে থাকে তাহলে 850 ml নিলেন। আপনার যদি এরকম দাগ কাটা কোনো ক্যান না থাকে ইঞ্জিন অয়েলের তাহলে আপনি কীভাবে পরিমাপ করবেন দেখুন একটু ভালো করে। ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল যে চেকের যে একটা অপশন আছে, এই যে এল, এল এর দাগ এটা, এবং এফ, এটা হচ্ছে যে ফুল। তো এটা আপনি এই ফুলে যদি রাখেন বা ফুল আর এফ আর এল এর মাঝামাঝি রাখেন তাও কোনো সমস্যা নাই, তবে লোতে কখনোই যাবেন না, কখনোই যাবেন না লোতে, আপনি এই ফুল করে দেবেন। কিন্তু এটা আপনি সঠিকভাবে ফুল হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে প্রথমে বাইকটিকে একটি সমান জায়গায় ডবল স্ট্যান্ড করতে হবে, সমান একটি জায়গায় ফুল করে দিলেই, যদি একটু কম বেশি হয় তাতে খুব একটা সমস্যা নাই, আপনি এইভাবে পরিমাপ করে দিতে পারবেন আনুমানিক। অর্থাৎ আপনার যদি ক্যানে যদি আপনার কোনো ইন্ডিকেটর দেওয়া না থাকে যে কতটুকু পরিমাণ ফুয়েল আছে। তো যাই হোক, আমি আমার ক্যানে যেহেতু আছে আমি এখন এইভাবে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সমস্ত প্রসেস শেষ, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি আপনারা কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন। তো যখন সব কিছু শেষ হয়ে যাবে, আপনার ইঞ্জিন অয়েল প্রবেশ করানোর কাজ শেষ হয়ে যাবে, আপনি তখন ইঞ্জিনটিকে স্টার্ট করে 4-5 মিনিট একটু রেখে দেবেন, যেন ইঞ্জিনের সব জায়গায় যেন ইঞ্জিন অয়েলটি ছড়ায় ছিটিয়ে যাইতে পারে।